স্বামী স্ত্রী পাশাপাশি বসে নামাজ আদায় করতে পারবে কি? স্বামী স্ত্রী পাশাপাশি বসে দাঁড়িয়ে কোনো অবস্থাতে নামাজ পড়তে পারবে না। স্বামী স্ত্রী নয়, শুধুমাত্র পুরুষের পাশে কোনো মহিলা দাঁড়াতে পারবে না, মহিলার পাশে পুরুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না। সেটা যদি মা এবং সন্তান হয়, ছেলে হয়, তাও পারবে না। মহিলাদেরকে সবসময় পুরুষের পিছনে দাঁড়াতে হবে নামাজের ক্ষেত্রে, তাই না হলে নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না। কিছুটা পিছনে হলেও পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। বারাকাল্লাহ। আমরা একটা ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ মাহবুব, আমি উত্তর দিহি ফুলতলা থেকে বলছি। আমার একটি প্রশ্ন যে তাহাজ্জুদ নামাজ কয় রাকাত এবং এর কোন সীমারেখা আছে কিনা, যে এই কয় রাকাত পড়তে হবে, আর সুন্নাত নাকি নফল না ওয়াজিব তাহাজ্জুদ নামাজ এইটা, আর তাহাজ্জুদ নামাজটা মূলত কখন পড়লে ভালো হয়? প্রিয় ভাই আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আশা করছি উত্তর পেয়ে যাবেন। আমরা আরো একটা ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি শাফিউল মিল্লাত পিরোজপুর থেকে বলছিলাম। জি জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে আত্মহত্যা মহাপাপ। এখন এখানে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে, তার জানাশোনা পড়া এবং পড়ানো এটা কি জায়েজ আছে কিনা, মানে এবং সে কি জান্নাতে যাবে কিনা? প্রিয় ভাই ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আশা করছি উত্তর পেয়ে যাবেন। বারাকাল্লাহ ফি হাদিক। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি, এর মধ্যে প্রশ্ন ছিল যে সমাজে একদল মানুষকে দেখা যায় যারা নামাজ পড়ছে না, বরং তারা নিজেদেরকে সুন্নি দাবি করছে, সেই সঙ্গে তারা আবার যারা নামাজ পড়ছে, যারা আলেম, প্রকৃত আলেম, বিশেষ করে তিনি উল্লেখ করেছেন কওমি মাদ্রাসা পড়ুয়া যারা আছেন তাদেরকে ওয়াহাবি বলছে, এই যে ব্যাপারগুলো সমাজে দেখা যায়, কিছু এক শ্রেণীর মানুষ রয়েছে, আসলে ইসলাম কি বলছে প্রকৃত অবস্থানটা? আজকে যে আমরা আলোচনা করছিলাম সেটা আসলে এর সাথে রিলেটেড, যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জীবদ্দশায় কি কখনো তিনি নামাজ ছেড়ে দিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম সর্বমানে সবচেয়ে গুরুত্ব সহকারে যে কথাটি বলেছেন, আল্লাহ যে কথাটি বলেছেন, ইমান আনার পরেই যে দায়িত্ব একজন মানুষের সেটা হলো নামাজ পড়া। দেখুন, এই যে এখন আসরের রক্ত প্রায় মাগরিবের কাছাকাছি চলে আসে, এই মুহূর্তে যদি কেউ ইমান আনে তাহলে তার প্রথম দায়িত্ব হবে মাগরিবের নামাজ পড়া। সুতরাং নামাজ যদি কেউ না পড়ে, একটা হাদিস খুব জরুরি বলা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে না, সে নিজেকে সুন্নি দাবি করে কীভাবে, এটা আমার মাথায় আসে না। সে তো মুসলমান কি না, এই ব্যাপারেও হাদিসে বিভিন্ন উলামায়ে কেরাম এ ব্যাপারে মতভেদ করেছেন, যে এই হাদিসের আলোকে অনেক অনেক ইমাম বলেছেন যে সে কাফের হয়ে গিয়েছে যে নামাজ ছেড়ে দিল। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কাফের হলো না, সে কুফুরি করলো। কুফুরি করবে কিন্তু কাফের হলো না, সরাসরি কাফের বলা যাবে না, তবে নামাজকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। বাট নামাজ যে পড়ছে না, সে কুফুরি করছে, যতবার নামাজ ছেড়ে দিচ্ছে প্রত্যেকবার কুফুরি করছে, ফাসেকি করছে। সুতরাং নামাজ ছেড়ে দেওয়াটা, যে ব্যক্তি নামাজই পড়ছে না, সে আরেকজন নিজেকে সুন্নি বলছে আবার আরেকজনকে ওহাবি বলছে, এগুলো খুবই দুঃখজনক বিষয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আমরা আজকে যদি দেখেন যে আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে সে কথা বলেছেন, ইমান আনার পরেই নামাজের কথা বলছেন, ইমান আনার পরেই নামাজের কথা বলছেন। সুতরাং নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা যেন এ ব্যাপারে সতর্ক হই। দ্বিতীয় এই যে কথাটা আরেকজনকে ওহাবি বলা, অমুক ইয়ে বলা, এগুলো থেকে বিরত থাকা খুব জরুরি। আমি একটু আগেও বলছিলাম, এই দলাদলি এই কারণে কিন্তু আমরা অনেক পিছনে পড়ে যাচ্ছি। আজকে মুসলমানদের এই দ্বিধাদ্বন্দ্বের কারণে তারা আজকে অনেক পিছনে পড়ে গেছে। অথচ আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তোমরা পৃথক হয়ে যাও না। অথচ আমরা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে এখন পৃথক হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে শুধু দ্বিধা দ্বিধা দ্বিধা। একজনের সাথে মানে এক ছোট্ট একটি বিষয় নিয়ে আপনার সাথে আমার মতভেদ হলো, ব্যাস আপনাকে আমি হিংসা করতে শুরু করে দিলাম, আপনাকে আমি মুসলমানের খাতায় রাখছি না, আমি মানে নির্দ্বিধায় একজন আরেকজনকে কাফের ফাসেক বলে দিচ্ছে। অথচ এটা খুবই খুবই দোষণীয় একটি বিষয়, কীভাবে আপনি এটা ডিসাইড করতেছেন? সুতরাং এইভাবে না বলা, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর একটি বিষয়। আমরা যেন এটা না বলি, বরং নিজে কীভাবে চলছি সেটা আগে বিবেচনা করি, আমি সঠিক পথে আসি কি না, আমার রসুল কীভাবে জীবনযাপন করেছেন আমি সেটা ঠিক মতো করছি কি না, সেটা আগে আমাদের দেখা উচিত। আসলে